আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবর আলোচনায় রয়েছে সৌদির এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। সৌদিতে আজ আরও 1815 জন রোগী শনাক্ত। দেখুন সৌদির আজকের করোনার আপডেট, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রিলিজ হওয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সৌদি আরবের নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও 1815 জন। আর এই নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়ালো 78541 জন। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 2572 জন। আর এতে করে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 51022 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে আরও 14 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে 425 জন রোগীর মৃত্যু হল। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 17762 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 10660 জন এবং মৃত্যুবরণ করেছে 24 জন। মক্কায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 14830 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 9213 জন এবং মৃত্যুবরণ করেছে 194 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 13140 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 8386 জন এবং মৃত্যুবরণ করেছে 122 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 9350 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 7387 জন এবং মৃত্যুবরণ করেছে 85 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 4915 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 3511 জন এবং মৃত্যুবরণ করেছে 11 জন। আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 2552 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 1904 জন এবং মৃত্যুবরণ করেছে 3 জন। এবং আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 3369 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 2513 জন এবং মৃত্যুবরণ করেছে 4 জন। এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে আজ বিকালে পাওয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।